লোকসভা ভোটের ফলে এগিয়ে রয়েছে বিজেপি, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও তা সারানো হবে না, এই অভিযোগ উঠেছে বীরভূমের নানুরে। যেখানে লোকসভা ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, এই অভিযোগ তুলে বাসিন্দাদের অভিযোগ যে গ্রামে 14টির মধ্যে 12টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতেই নলকূপ সারাচ্ছে না পঞ্চায়েতের তৃণমূল প্রধান, এমনটাই অভিযোগ করছে বিজেপি। জলস্তর নেমে যাওয়ায় সমস্যা, এমনটাই দাবি করেছে তৃণমূল। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। লোকসভার ফলে এই বিজেপি এগিয়ে রয়েছে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সারানোর অভিযোগ উঠেছে বীরভূমের নানুরে। বাসিন্দারা অভিযোগ করছেন গ্রামে 14টির মধ্যে 12টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছে না পঞ্চায়েতের তৃণমূল প্রধান, এমনটাই অভিযোগ করছে বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন, পঞ্চায়েতের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, যেটা অভিযোগ উঠেছে যে নানুরে উড়কন্দি গ্রাম, সেই গ্রামে কিন্তু বিজেপি গত লোকসভা ভোটে এগিয়ে রয়েছে। গ্রামে এই গ্রামে যেটা জানা যাচ্ছে যে 194 নম্বর বুথ, এই বুথে বিজেপি প্রায় 156টি ভোটে এগিয়ে আছে তৃণমূলের থেকে, এবং তার জন্যই গ্রামবাসীর অভিযোগ যে তার জন্যই এখানে যে নলকূপ রয়েছে সে নলকূপ গুলিকে বন্ধ করে মানে নষ্ট হয়ে গেছে, সেগুলিকে সারানো হচ্ছে না। এবং গ্রামবাসীর অভিযোগ যে গোটা গ্রামে প্রায় 14টি নলকূপ রয়েছে যেখান থেকে তারা পানীয় জল নেন, তার মধ্যে 12টি খারাপ হয়ে গেছে। দুটি কেবল নলকূপের উপর এখানে প্রায় 126টি পরিবার নির্ভর করছে, কিন্তু গত 5 দিন ধরে নলকূপগুলি খারাপ। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, তৃণমূলে যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানানো হয়েছে, স্থানীয় যে পঞ্চায়েত সে পঞ্চায়েতে জানানো হয়েছে, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না বিজেপির। বোলপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল তিনি অভিযোগ করেছেন যে এটা হচ্ছে তৃণমূল আগেই বলেছিল যে যেখানে ভোটে তৃণমূল পিছিয়ে থাকবে সেখানে কোনো সরকারি পরিষেবা দেওয়া হবে না, এবং সেটাই শুরু হয়েছে উড়কন্দি গ্রামে। উড়কন্দি গ্রামে যে নলকূপগুলি রয়েছে, অকেজো নলকূপগুলি, সেগুলি সারানো হচ্ছে না কোনোভাবেই, এবং সেটা সারানো হবেও না। অন্যদিকে তৃণমূলের যিনি নানুরে ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, তিনি পুরো এই অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য হচ্ছে যে যেহেতু এখন জলস্তর নেমে গেছে তাই বিভিন্ন নলকূপ খারাপ হচ্ছে, প্রশাসনকে বলা হয়েছে দ্রুতই নলকূপগুলি সারানো হবে। অন্যদিকে লাভপুরের ভিডিও তিনি জানিয়েছেন যে তিনি অভিযোগটি পেয়েছেন, এবং সেই অভিযোগ পেয়েই যারা রয়েছেন ওখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুত যেন নলকূপগুলি সারিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয়। এখনো পর্যন্ত 4টি নলকূপ সারানো হয়েছে বলে তিনি জানিয়েছেন, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে তাদের যে দরকার, অর্থাৎ 12টির মধ্যে অন্তত 8টি নলকূপ দ্রুত সারাতে হবে, নাহলে তারা পানীয় জলের অভাবে ভুগবেন। কারণ এখন যে পরিস্থিতি, যেভাবে একদিকে বর্ষা অন্যদিকে নলকূপগুলি খারাপের জন্য তারা জল আনতে পারছেন না, পাশের গ্রাম থেকে তাদেরকে জল এনে খেতে হচ্ছে, তাই দ্রুতই নলকূপ সারানো আবেদন করেছেন তারা। ধন্যবাদ ভাস্কর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওয়েমারের তথ্য উদ্ধার করার জন্য সরকারি বেসরকারি যে কোনো সংস্থা, দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 7 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। নেট ও নিটের মতো এলিট পরীক্ষায় দুর্নীতি প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড়। এই আবহে এবার রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওয়েমার ও সালফার দুর্নীতির শেষ দেখতে এবার সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দিলেন বিচারপতি। ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ, যে কোনো সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কয়েক মাস আগে ঐমাসিক মূল্যায়নকারী সংস্থা এস বসু রায়ান কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দিয়ে সিবিআই দাবি করে, 2014 সালের টেটে 152 জন প্রার্থীর নাম ছিল উইথহেল্ডের তালিকায়, অর্থাৎ এমন প্রার্থী যাদের নথিপত্রে কোনো সমস্যা আছে। কিন্তু সিবিআই চার্জশিটে দাবি করা হয় এস বসু রায়ান কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইমেল করেন তালিকা। শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল ওই মাসিটেও। চার্জশিটে সিবিআই দাবি করে ওয়েমার স্ক্যানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে ওয়েমারগুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর হতো যাতে তাতে রদবদল করা যায়। শুক্রবার ফের হাইকোর্টে ওয়েমার সংক্রান্ত রিপোর্ট জমা দেয় সিবিআই, যদিও সেই রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি রাজাশেখর মান্থা। তারপরই তিনি নির্দেশ দেন ওয়েমারের ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিক সিবিআই। সরকারি বা আইবিএম, উইপ্রো, টিসিএস এর মতো যে কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার থেকে সাহায্য নেওয়া যাবে। প্রয়োজনে কোনো এথিক্যাল হ্যাকারের সঙ্গে যোগাযোগ করতে পারবে সিবিআই, আর এর জন্য যে অর্থ খরচ হবে তা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আসল জায়গা ধরেছেন এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ওয়েমার কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে।
এবং এটা এবারে সিবিআইকে করতে হবে। এজেন্সি আর ধানাই পেনাই না করে আদালতের নির্দেশ কার্যকর করুন। সিবিআই তদন্ত করছে তো করছে, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, কিছুতেই ঠিক জায়গা মতো গিয়ে ধরছে না বা ধরতে পারছে না। কেন? যথাযথ, কারণ আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, টাকার বিনিময়ে চাকরির নাম করে নেতারা পকেটে টাকা ভরেছেন, আর আজকে ফ্রি হ্যান্ড দিয়েছে সিবিআইকে, আর যেন সময় বেশি না লাগে। সিবিআইকে সাত সপ্তাহের মধ্যে তদন্তে অগ্রগতি রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মাথা। বলেছে ঝাঁপাতে হবে, কত তলা থেকে ঝাঁপাবে, কজন ঝাঁপাবে, এরকম এখনো গাইডলাইন তো শোনা যাচ্ছে না, দুদিন বাদে এগুলো শোনা যাবে। যা যা বলার মহামান্য কোর্ট বলেছেন, তদন্ত চলছে, দেখা যাবে। শেষমেশ কি ঘুচবে ওই মার রহস্য, ধরা পড়বে দুর্নীতির মাথারা, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। সৌভিক মজুমদার, সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।